অবুজ বয়সের গুনাহ কি ক্ষমাযোগ্য 15 থেকে 16 বছর বয়স যখন তখন আমি ইসলাম সম্পর্কে তেমন জানতাম না অনেক গুনাহ করেছি আল্লাহ কি সেগুলো maaf করবেন খুবই সুন্দর এবং চমৎকার একটি প্রশ্ন আমাদের অনেকে আমরা ছেলেবেলায় অর্থাৎ ছোট থাকতে কিশোর বয়সে আমরা অনেক অন্যায় করেছি অনেকে মা বাবার সাথে বেয়াদবি করে ফেলেন তখন সেই সেন্স তার আসে না যে মা বাবা কি অনেকে দেখা যায় ওই বয়সে বাপের পকেট থেকে টাকা মারে মায়ের টাকা চুরি করে নিয়ে খেয়ে ফেলে অনেকে দেখা যায় যে ওই বয়সে বিনা ওযুতে নামাজ পড়ে ফেলে আছে না নাই বাংলাদেশের প্রথম সারির একজন ব্যবসায়ীর সন্তান আমাকে গত দুই দিন আগে এক সাক্ষাতে এক মিটিংয়ে উনি বলছিলেন যে ভাই আমার আব্বাজান নামাজের ব্যাপারে এই পরিমাণ কড়াকড়ি করতেন যে আমাদের ভাইদেরকে এত জবরদস্তি করতেন নামাজের জন্য এত প্রেসার দিতেন যে কোনো কোনো ভাই বিনা ওযুতে নামাজ পড়ত শুধু বাপের মায়ের ভয়ে অবশ্য সে ভাইরা এখন দিন থেকে নামাজ পড়ে যাই হোক তো ছোটবেলায় আমরা অনেক এরকম অনেক উল্টাপাল্টা করি বিনা ওযুতে নামাজ পড়া বিনা ওযুতে কোরআন শরীফ পড়া মায়ের ভয়ে বাপের ভয়ে উস্তাদের ভয়ে এরকম অনেক উল্টাপাল্টা আমার দ্বারা হয়েছে যদি এটা প্রাপ্তবয়স্ক হওয়ার আগে হয় প্রাপ্তবয়স্ক হওয়ার বালেগ হওয়ার আগে হয় ছেলেরা স্বপ্নদোষ শুরু হলে বালেগ হয় মেয়েরা মাসিক শুরু হলে বালেগ হয় যদি মাসিক স্বপ্নদোষ হতে দেরি হয় তাহলে তার সর্বোচ্চ লিমিট আছে যে 15 নিচে আর কেউ নাবালেগ থাকে না 15 পরে আর কেউ নাবালেগ থাকে না তো বালেগ হওয়ার আগে যদি আপনার এরকম ভুলভাল হয় তাহলে সেগুলো মাফ সেগুলোর জন্য কোনো জবাবদিহি করা লাগবে কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা হাদিস আমরা জানি তিনি বলেছেন তিন ব্যক্তি থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে রুফি আল কলম আন সালাত তিন ব্যক্তির কলম তুলে নেওয়া হয়েছে অর্থাৎ তাদের কোনো অন্যায় গুনাহ লেখা হয় না তারা কারা তাদের মধ্যে এক ব্যক্তি হলেন বাচ্চা সবি হাত্তা ইহতালিমা যতক্ষণ পর্যন্ত সে বালেগ না হয় বালেগ হওয়ার আগ পর্যন্ত সে উল্টাপাল্টা করলে সেগুলো লেখা হয় না বাচ্চার কোনো হিসাবের খাতা আল্লাহ তাআলা খোলেন না আর দ্বিতীয় হলেন মস্তিষ্ক বিকৃত অসুস্থ মানুষ মাজনুন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তার মস্তিষ্ক স্বাভাবিক না হয় তিনি যদি এই অবস্থায় অসুস্থ মস্তিষ্ক অবস্থায় কোনো অন্যায় করেন সেটা আল্লাহ তাআলা লিপিবদ্ধ করতে বলেন না ফেরেশতা তারা লেখেন না আরেক ব্যক্তি হলেন ঘুমন্ত ব্যক্তি হাত্তা ইস্তাইকিদা আন্নায়েম হাত্তা ইস্তাইকিদা ঘুমন্ত ব্যক্তি ঘুম থেকে উঠার আগ পর্যন্ত স্বপ্নের মধ্যে যা করছে না করছে এগুলোর জন্য কোনো জবাবদিহি নাই স্বপ্নে একজনকে খুন করে ফেলছে কোনো গুনাহ হবে স্বপ্নে একজনের টাকা চুরি করে ফেলছে কোনো গুনাহ হবে কোনো গুনাহ হবে না তাহলে ভাইরা বালেগ হওয়ার আগ পর্যন্ত যদি এরকম উল্টাপাল্টা অন্যায় কিছু করে থাকেন ওটা এমনিই মাফ কিন্তু 15-16 তারপরে করেছেন মানে বালেগ হয়ে গেছেন এরপরেরগুলো কি করতে হবে হিসাব দিতে হবে অতএব একজন প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট মানুষের ভুল যেভাবে প্রায়শ্চিত্য করেন আপনাকেও সেভাবে প্রায়শ্চিত্য করতে হবে বান্দার হক নষ্ট করলে বান্দার কাছে মাপ চেয়ে নিতে হবে আল্লাহর হক নষ্ট করলে সেটা আদায় করে দিতে হবে তওবা ইস্তেগফার করতে হবে এর মাধ্যমে আমরা মাপ পাবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আজানের আগে কোনো কিছু পড়ার গুরুত্ব কতটুকু আপনাদের এই অঞ্চলে অর্থাৎ চট্টগ্রাম এলাকাতে আজানের আগে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইত্যাদি পাঠ করা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরুদ প্রেরণ করা তো খুব ভালো কাজ অনেক বড় ইবাদত অনেক বড় সওয়াবের কাজ এটা করতে হবে তবে সেটা আজানের পরে আজানের পরে আমরা যখন আজানের জবাব দেব আজানের দোয়া পড়ব আল্লাহু রাব্বা হাজির দাওয়াতি তাম্মা ওই সময়ে দরুদ পাঠ করার কথা হাদিসে বর্ণিত আছে আজানের আগে নয় আজানের আগে আরো অনেক কিছু অনেক এলাকাতে বলা হয় এগুলোর কোনোটি কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত নয়